কোনো প্রত্যন্ত গ্রাম কিংবা পাহাড়ি এলাকা নয়, খোদ শহর আগরতলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রামনগর এলাকায় পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকটে ভুগছে দীর্ঘ কয়েক মাস যাবৎ। এ ব্যাপারে স্থানীয় জলসম্পদ বিকাশ দপ্তরে জানানো হলেও কোনো হেলদোল নেই দপ্তরের তরফে, ফলে ক্ষোভ ক্রমশই বাড়ছে স্থানীয় লোকজনদের মধ্যে। শহর আগরতলার প্রাণকেন্দ্র রামনগর এলাকার লোকজন দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন। শিশুবিহার স্কুল সংলগ্ন এলাকায় পানীয় জলের যে পরিশোধনাগারটি রয়েছে সেখান থেকে জল সরবরাহ করা হচ্ছে রাজধানীর রামনগর সহ বিভিন্ন এলাকায়। অবাক করার বিষয় হল, রামনগর তিন নম্বর রোড এলাকার লোকজন দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাদের অভিযোগ, এলাকায় নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, অধিকাংশ বাড়িঘরে সরকারি পাইপ লাইনে মোটর লাগিয়ে যে যার মতো করে পানীয় জল সংগ্রহ করে নিচ্ছেন, ফলে যে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল সরবরাহ করা হয় সেই সময়গুলিতে জল চুরি করে নেবার ফলে বঞ্চিত হয়ে যান বেশিরভাগ লোকজন। আর এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এই ব্যাপারে জলসম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। স্থানীয়রা জানান, এই ধরনের ঘটনা চলতে থাকলে তাদের বাজার থেকে জল কিনে খাওয়া ছাড়া বিকল্প কোনো পথই খোলা থাকবে না। দেশের কেন্দ্রীয় সরকার প্রতিটি ঘরে পানীয় জল অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে গোটা দেশ জুড়ে চলছে কর্মসূচি, অর্থাৎ প্রতিটা ব্যক্তির বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। কিন্তু এত কাজের পরেও দেখা যাচ্ছে কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পানীয় জলের পরিষেবা থেকে অনেকটাই বঞ্চিত এলাকার জনগণ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রামনগর এলাকায়, যেখানে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না এলাকার বহু মানুষেরা বেশ কিছুদিন ধরে, অর্থাৎ দুর্গাপুজোর পর থেকে এই সমস্যায় নাজেহাল এলাকাবাসীরা। তাদের যেটা অভিমত, যে পানীয় জলের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ডিডব্লিউএস দপ্তরকে জানানোর পরেও তাদের সেই সমস্যা নিরসন হচ্ছে না। তাদের অভিযোগ, বিভিন্ন এলাকাবাসীরা বা বিভিন্ন ব্যক্তিরা মোটরের মাধ্যমে পানীয় জল তাদের ট্যাঙ্কে পৌঁছে দিচ্ছেন, যার ফলে সাধারণ মানুষ যারা পানীয় জল পাচ্ছেন না তারা ক্ষোভে পড়ছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হেডলাইন্স ত্রিপুরা টিম, আমরা রামনগর এরিয়াতে রয়েছি, যেখানে এলাকাবাসীরা কিন্তু বিস্তর অভিযোগ জানাচ্ছেন দপ্তরের উদাসীনতার জন্য, তারা ক্ষোভ প্রকাশ করছেন। এই মুহূর্তে যে রামনগরের কথাটা বলছিলাম আপনাদেরকে, যে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা, এলাকাবাসীদের কি বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করবো। তবে আপনার নামটা? আমার নাম দেবরাজ লো, আমি রামনগর তিন নম্বরের বাসিন্দা। কিছুদিন যাব আমরা খুব জলের সমস্যা ভুগছি, কোন সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা ভৌত অফিসে জানানো হয়েছে এবং হোয়াটসঅ্যাপ অফিসে জানানো হয়েছে, তারা বলছে ঠিক করেছে, কিন্তু এখনো অব্দি কোনো ঠিক হয়নি। কিছু কিছু বাড়ি আছে আমাদের এলাকায়, তারা ডাইরেক্ট পাম্প মেশিন দিয়ে জল টেনে নিচ্ছে, কিছু জল আসার পরে জল বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তার জন্য আমরা খুব অসুবিধার সম্মুখীন হচ্ছি। কতদিন যাবত এই সমস্যা? এই যে আমরা এগোত দুই তিন বছর ধরে এটা হচ্ছে, কিছুদিন যাবৎ দিকে আরো বেশি হচ্ছে, এখন তো জলই পাচ্ছি না আমরা। এই জল চুরির ঘটনা যে শুধুমাত্র রামনগর এলাকাতেই সীমাবদ্ধ এমনটা নয়, শহর আগরতলার বিভিন্ন এলাকায় এই জল চুরির ঘটনা হরদম ঘটে চলছে। সবকিছু জেনে বুঝেও দপ্তর নির্বিকার ভূমিকা গ্রহণ করছে। স্থানীয়রা জানান, সময় মতো জল কর না দিলে পুর নিগম থেকে অতিরিক্ত টাকা ফাইন হিসেবে তাদের কাছ থেকে আদায় করা হয়, কিন্তু পরিষেবা প্রদানের বেলায় কেন তাদের সঠিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। সেই সাথে যারা জল চুরি করছে তাদের বিরুদ্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় লোকজনেরা চাইছে অবিলম্বে বিষয়টি একটি সুরাহা করুক জলসম্পদ বিকাশ দপ্তর, নতুবা তারা পথে নামতে বাধ্য হবেন। ক্যামেরায় ভাস্কর দাসের সঙ্গে রাহুল লোধের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।